असाइनमेंट 2021 এর সমাধান অংশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইতিপূর্বে নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট 2 এটি আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে। আমরা এখন নবম শ্রেণীর রসায়ন যে 2 অ্যাসাইনমেন্ট রয়েছে সেই সমাধানটি আমরা দেখব। তো আপনাদেরকে দেরি না করে কম্পিউটার স্ক্রিনে পুরো সমাধানটি দেখার অনুরোধ রইল। তাছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন প্রেস করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রিপশন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো চলুন আমরা নবম শ্রেণীর সপ্তম সপ্তাহের রসায়ন 2 অ্যাসাইনমেন্ট সমাধানটি দেখে আসি। तो जेमनटी आमरा बोलतेछिलाम जे असाइनमेंट 2021 विषय रसायन 2 श्रेणी होच्छे नवम, आमरा सप्तम सप्ताहेर असाइनमेंट समाधानटी एखन देखब। आशा करी आपनी आमार संगे थाकबेन पुरोटा समय जुड़े। एखाने सप्तम सप्ताह रसायन आमादेर प्रश्न छिलो जे बालू मिश्रित खाबार लवणके खाबार उपयोगी करा सम्भव, आर जे पद्धतिते तुमि खाबार लवणके खाबार उपयोगी करबे तार विभिन्न धापेर बर्णना चित्र सह प्रतिबेदन आकारे लिखते हबे। एखाने आमादेर काज होच्छे बालू मिश्रित खाबार लवण के खाबार उपयोगी करार पद्धतिटा आमरा दिते हबे एबं तार साथे एलचित्र आँकते हबे, साथे साथे एटी प्रतिबेदन आकारे लिखते हबे। तो प्रतिबेदन आकारे किभाबे लिखे से विषये इतिमध्येई सुप्रिय शिक्षार्थी आपनी जेनेछेन। आमरा प्रतिबेदनेर नमूना सह एखाने उपस्थापन करलाम। एखाने आमरा तारिख दिब, आपनी जे तारिखे प्रतिबेदनटी लिखबेन बा असाइनमेंटटी करबेन सेई तारिख दिबेन। बराबर एखाने आपनार स्कूलेर प्रधान शिक्षकेर नाम एबं ठिकाना, प्रधान शिक्षक लिखे आपनार स्कूलेर नाम और ठिकाना लिखबें। विषय होच्छे बालू मिश्रित खाबार लवण के खाबार उपयोगी करा संक्रांत प्रतिबेदन। तो जनाब विनीत निवेदन ये आपनार आदेश नंग, एखाने आदेश नंग आपनार स्कूल थेके जेटा दिबे सेई आदेश नंग लिखबें, अथवा मावसिर वेबसाइटे जे आदेश थाके सेई आदेश लिखबें। अनुसारे ए आदेशटी आमि नमूना आदेश हिसाबे लिखेछि। उपरोक्त विषयेर उपर आमार सर्वेक्षित प्रतिबेदनटी निम्ने पेश करलाम। ताहले आमादेर शुरू हये गेल, आमरा कि देखब आज के देखो क्यों खाद्य लवण और बालू मिश्रण के उपादान समूह पृथक करा और लवण के खावार उपयोगी करा जाए तार परीक्षणटी। सुप्रिय शिक्षार्थी आपनी जदि भिडियो सम्पूर्ण देखें, जो मन है भिडियो अपना भलो लेगे तो अवश्य बंधुदेर संगे शेयर करबें और भिडियो देख लाइक बटन प्रेस करबें, ये हमारे बिनीत अनुरोध। लवण बा खाद्य लवण सोडियम क्लोराइड होच्छे एकटी आयनिक यौग। এটি প্রাণীতে সম্পূর্ণ দ্রবীভূত হয়ে ধাতব পজিটিভ আয়ন ও অধাতব নেগেটিভ আয়ন প্রদান করে। অন্যদিকে বালি একটি অধাতব সিলিকন অক্সিজেনের পলিমার, এটি কঠিন ও পানিতে অদ্রবণীয়। কাজেই লবণ ও বালির মিশ্রণে পানি ঢাললে লবণ দ্রবীভূত হবে কিন্তু বালি হবে না। এখানে বালি ল হবে, বালি হবে না। এভাবে বালি পৃথক করা যাবে, এবার দ্রবণকে বাষ্পীভূত করলে লবণও ফিরে পাওয়া যাবে। তো এই ছিল আমাদের সার সংক্ষেপ, আমরা পুরো পরীক্ষণটি দেখার চেষ্টা করব। তার আগে আমরা একটি চিত্র এঁকে রেখেছি, সেই চিত্রটি আপনারা এইভাবে আঁকবেন। এখানে ফানেল ফিল্টার পেপার রয়েছে, বালি রয়েছে, কনিক্যাল মাস্ক রয়েছে, জল ও লবণ রয়েছে এবং জল বালি ও লবণের মিশ্রণ দেখতে পাচ্ছেন এবং জল ও লবণ এখানে আরেকটি পাত্রে। আমরা নিচে থেকে তাপ দিব। আমাদের চিত্র হবে বালু মিশ্রিত খাবার লবণকে খাবার উপযোগী করার পদ্ধতি। এরপর আমরা চলে যাব প্রয়োজনীয় উপকরণ। এই পরীক্ষণটি করার জন্য আমাদের যে যে উপকরণ লাগবে সেই উপকরণগুলো আপনারা দেখে নিব। এখানে হবে দুটি বিকার, বিকার নিব আমরা দুটি। এখানে আমাদের লাগবে পানি, এখানে লাগবে স্ট্যান্ড, আমাদের লাগবে স্ট্যান্ড ও ধারক, ত্রিপদি লাগবে, বুনসেন বার্নার লাগবে, দিয়াশলাই লাগবে, ফিল্টার পেপার লাগবে, থিসেল ফানেল ইত্যাদি ইত্যাদি লাগবে। তো এই উপকরণটি আমরা অবশ্যই লিখে নিব এবং উপাদান হচ্ছে লবণ ও বালির মিশ্রণ, এই হচ্ছে আমাদের উপাদান। আমরা পরীক্ষণে চলে যাই। এখানে পদ্ধতির ব্যবহার হচ্ছে, এই পরীক্ষণটি করার জন্য আমাকে দুটি পদ্ধতি ব্যবহার করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে ঊর্ধ্বপাতন পদ্ধতি ও নাম্বার টু হচ্ছে ঘনীভবন পদ্ধতি। তো পরীক্ষণের বিবরণে আমরা যে জিনিসগুলো দেখব সেটি হচ্ছে, প্রথমে আমরা যে কাজটি করব, প্রথমে একটি বিকার মিশ্রণ নিয়ে তাতে পরিষ্কার পানি দিয়ে নারন কাঠি দিয়ে নেড়ে দ্রবণ করি। লবণ আয়নিক যৌগ হয়, সহজে পানিতে দ্রবীভূত হবে, এভাবে লবণ ও পানির দ্রবণ তৈরি হবে কিন্তু বালি আয়নিক না হয়, দ্রবীভূত হবে না কিন্তু পানিকে গোলা করে ফেলবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এবার বিকারটিকে 30 মিনিট রেখে দিয়ে দেখা যাবে বালি আসতে আসতে তৃতীয় বিকারের তলায় জমা হয়ে পানি পরিষ্কার হচ্ছে। প্রয়োজন হলে আরও কিছুক্ষণ রাখা যেতে পারে, যতক্ষণ না উপরের পানি পরিষ্কার দেখা যায়। খুব সহজেই আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। নাম্বার থ্রি হচ্ছে, এবার আরেকটি বিকার নিয়ে তার মুখে স্ট্যান্ডের সাহায্যে ফানেল যুক্ত করি। আমরা ফানেল যুক্ত করব চিত্র অনুযায়ী, আমরা যেভাবে দেখেছিলাম সেভাবে।
এখন যে কাজটি হবে 4 নম্বরে একটি ফিল্টার কাগজ 4 বাস করে বাস করব 4টি এর 3 বাস রেখে 3 বাস রেখে দিব এবং এক ভাগ মুড়িয়ে ফানেল আকৃতি তৈরি করে ফানেল এমন ভাবে বসায় যাতে ফানেলের গায়ের সাথে মিশে থাকে প্রয়োজনে পানি দ্বারা ভিজিয়ে দিলে ফানেলের সাথে আটকে থাকবে এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এবার মিশ্রণ বিকার থেকে আস্তে আস্তে ফানেলে মিশ্রণ ঢেলে এখানে ঢেলে হবে এখানে ল হবে ঢেলে পরিস্রাবন করি পরিস্রাবন শেষে নিচের বিকারে পরিষ্কার লবণ ও পানি দ্রবণ পাওয়া যাবে এবং প্রথম পাত্রের তলায় অধিকাংশ বালি পাওয়া যাবে এছাড়া ফিল্টার পেপারেও বালি পাওয়া যাবে বালিগুলো একত্রে করে শুকিয়ে নিলেই মূল শুষ্ক বালি পৃথক হয়ে যাবে এভাবে বালি পাওয়া যাবে এরপর হচ্ছে এবার পরিশ্রুত সহ বিকার বা লবণ পানি দ্রবণের বিকারকে একটি ত্রিপদী স্ট্যান্ডের উপর বসায় আমরা একটি ত্রিপদী স্ট্যান্ডের উপর বসাবো এই যে আমরা চিত্র অনুযায়ী যেরকম দেখতেছিলাম আমরা একটি ত্রিপদী স্ট্যান্ড এখানে রয়েছে স্ট্যান্ডের উপর আমরা কিন্তু বসিয়েছি এই যে আমরা এখানে বসিয়েছি এখন 7 নম্বরে যে জিনিসটি দেখব বিকারের তলায় বুনসেন বার্নারে আগুন জ্বালিয়ে দ্রবণটিকে উত্তপ্ত করতে থাকি যাতে পানি বাষ্পীভূত হয়ে উড়ে যায় এখানে আরেকটু দেখাই আপনাদের এখানে দেখেন যে বুনসেন বার্নার দিয়ে আমরা আগুন জ্বালাচ্ছি এবং এখানে জ্বালিয়ে দেব কারণ হচ্ছে যাতে পানিটা বাষ্প হয়ে আমাদের এখানে উড়ে যায় এক সময় দেখা যাবে যে এক সময় বাষ্পীভবনের ফলে সকল পানি বাষ্প হয়ে উড়ে যাবে কিন্তু লবণের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয় তা উড়ে যাবে না আমরা জানি লবণের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি একে যতই তাপ দেওয়া হোক না কেন এটি উড়ে যাবে না এমনকি তাপে গলেও যাবে না তাই কঠিন লবণ হিসাবে এটি বিকারের তলায় জমে থাকবে কঠিন লবণ হিসাবে যদি জমে থাকে তাহলে তো আমরা লবণ পেয়ে যাব এভাবে লবণ ফিরে পাওয়া যাবে এবং তা খাওয়ার উপযোগী হবে সাবধানতা হচ্ছে এই পরীক্ষণটি করার সময় অবশ্যই তাপ প্রয়োগে সাবধানতা অবলম্বন করতে হবে আমরা যখন তাপটা প্রয়োগ করব সেই তাপ প্রয়োগ করার সময় আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে উপরোক্ত পদ্ধতিগুলো ব্যবহার করে বালি থেকে লবণকে এখানে লবণকে হবে বালি থেকে লবণকে খাবার উপযোগী করা সম্ভব হবে বলে আমি মনে করি তো দ্যাটস অল এই ছিল আপনাদের নবম শ্রেণী সপ্তম সপ্তাহের রসায়ন 2 অ্যাসাইনমেন্ট সমাধান আশা করি পুরো ভিডিওটি আপনার ভালো লেগেছে ভালো লাগলে আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রিপশন করা নতুন রইল কেননা আপনি আপনার কাছে একটি বিষয় আমি জাজমেন্ট করছি আমরা সর্বপ্রথম অ্যাসাইনমেন্ট সমাধান দেওয়ার চেষ্টা করি ইভেন ওয়েবসাইটে পাবলিশ হওয়ার পূর্বে অ্যাসাইনমেন্ট কিছু কিছু অ্যাসাইনমেন্টে আমরা সমাধান দিয়ে থাকি তো এখান থেকে অনেকেই কপি করে সেম সমাধান বিভিন্ন চ্যানেলে আপনি পেয়ে থাকবেন তো এই বিষয়টা যদি জাস্টিফাই করে আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের পরিবারের সদস্য হবেন সেই বিষয়টা একান্তই আপনার উপর ছেড়ে দিলাম তো সুপ্রিয় শিক্ষার্থী আজকের মতো এখানেই আপনাদের ইতিমধ্যেই গণিত অ্যাসাইনমেন্টটি কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে সপ্তম সপ্তাহের জন্য সেটি অবশ্যই দেখে নেবেন যদি দেখে না থাকেন তাছাড়া ষষ্ঠ সপ্তাহ পঞ্চম সপ্তাহ চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান নিয়ে সেই অবধি আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ